হ্যালো ক্লাস ইলেভেন, তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে বাংলা পাঠ্য বইয়ের পাশাপাশি আরেকটি যে বই রয়েছে বাঙালির ভাষা ও সংস্কৃতির, এই বইটির দ্বিতীয় পর্ব ভাষা, সেই ভাষা পর্ব থেকে প্রথম অধ্যায় বিশ্বের ভাষা ও পরিবার এই অধ্যায়টি রয়েছে। বিশ্বের ভাষা ও পরিবার এই অধ্যায়টিকে বিস্তারিতভাবে জানবার আগে প্রথমেই আমরা জানবো যে ভাষা কী। সাধারণভাবে আমি দেখো বোর্ডে লিখেছি যে মানুষের ভাব বিনিময়ের মাধ্যমকে ভাষা বলা হয়, অর্থাৎ যে ভাব বিনিময় করে আমরা আমাদের মনের কথা প্রকাশ করি, আমরা যা বলতে চাইছি তা অপরের কাছে ব্যক্ত করতে সমর্থ হই, এবং অবশ্যই ভাব বিনিময়ে যে শব্দবন্ধ বা শব্দের মাধ্যমে আমরা করছি সেটা অবশ্যই অর্থপূর্ণ হবে এবং সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করতে সমর্থ হবে। তাহলে সাধারণ অর্থে আমরা বলবো যে মানুষের ভাব বিনিময়ের মাধ্যমকে বলা হয় ভাষা, অর্থাৎ মানুষ যে মাধ্যমটার মধ্য দিয়ে নিজের মধ্যে ভাবের আদান প্রদান করে বা নিজেদের মধ্যে ভাবকে বিনিময় করে সেই পদ্ধতি বা সেই মাধ্যমটাকে বলা হয় ভাষা। বিশ্বের ভাষা ও পরিবার এই অধ্যায়টির নাম দেখেই তোমরা বুঝতে পারছো যে মূলত গোটা বিশ্বে অসংখ্য ভাষা ছড়িয়ে রয়েছে এবং এই প্রত্যেকটি ভাষায় কোনো না কোনো ভাষা বংশজাত, অর্থাৎ যখন একটি কোনো ভাষা আছে তখন নিশ্চয়ই সেই ভাষার কোনো উৎস বা পূর্বসূত্র রয়েছে। এই উৎস বা পূর্বসূত্র এই বিষয়টিকে বোঝানোর জন্য এখানে এই পরিবার শব্দটি ব্যবহৃত হয়েছে। তাহলে বিশ্বের ভাষা ও পরিবার এই অধ্যায়টির আলোচনার ক্ষেত্রে প্রথমেই আমরা বলবো যে ভাষা নিয়ে বিভিন্ন গবেষকরা বিভিন্নভাবে গবেষণা করে। যারা ভাষা নিয়ে গবেষণা করে তাদেরকে ভাষা বিজ্ঞানী বলা হয়। এই ভাষা বিজ্ঞানীরা সমগ্র পৃথিবীতে যে অজস্র ভাষা প্রচলিত রয়েছে সেই সমস্ত ভাষাগুলিকে তুলনামূলক আলোচনা পদ্ধতির মাধ্যমে বিভিন্ন শ্রেণীতে ভাগ করেছে। অর্থাৎ ভাষা মূলত আলোচনার বিভিন্ন পদ্ধতি রয়েছে, তার মধ্যে বর্ণনামূলক পদ্ধতি রয়েছে, তুলনামূলক পদ্ধতি রয়েছে ইত্যাদি। ভাষা আলোচনার বিভিন্ন যে পদ্ধতি বা মাধ্যম রয়েছে তার মধ্যে একটি পদ্ধতি বা মাধ্যম হলো, এই দেখো আমি লিখেছি, তুলনামূলক আলোচনা বা বলতে পারি তুলনামূলক ভাষা বিজ্ঞান। এই তুলনামূলক ভাষা বিজ্ঞান পদ্ধতির মাধ্যমে ভাষা বিজ্ঞানীরা পৃথিবীতে, সমগ্র পৃথিবীতে যে সমস্ত ভাষা প্রচলিত রয়েছে তাদেরকে কয়েকটি শ্রেণীতে ভাগ করেছেন। সেগুলি কী কী? মোটামুটি ছটি শ্রেণীতে তুলনামূলক ভাষা বিজ্ঞানীরা তুলনামূলক পদ্ধতিতে বিশ্বের প্রচলিত সমস্ত ভাষাগুলিকে ভাগ করেছেন। সেগুলি হলো ভাষার রূপতত্ত্ব বা আকৃতি অনুযায়ী ভাষার শ্রেণীবিভাগ, গোত্র বা বংশ অনুযায়ী ভাষার শ্রেণীবিভাগ, মহাদেশ অনুযায়ী ভাষার শ্রেণীবিভাগ, দেশভিত্তিক ভাষার শ্রেণীবিভাগ, ধর্মীয় ভিত্তিক শ্রেণীবিভাগ ভাষার, এবং কালগত শ্রেণীবিভাগ। অর্থাৎ এক্ষেত্রে আমরা প্রথমেই বলতে পারি যে এই যে ভাষার রূপতত্ত্ব বা আকৃতি অনুযায়ী এবং গোত্র বা বংশ অনুযায়ী, মূলত এই দুটি বিষয় তোমাদের যে প্রথম অধ্যায় রয়েছে বিশ্বের ভাষা ও পরিবার, এই অধ্যায়টিতে বিস্তারিতভাবে এই বিষয়টির ওপরই মূলত আলোকপাত করা হয়েছে। এছাড়াও মূলত বিভিন্ন মহাদেশ অনুযায়ী ভাষার মধ্যে যে বৈচিত্র্য রয়েছে, বিভিন্ন দেশ অনুযায়ী যে ভাষার মধ্যে বৈচিত্র্য রয়েছে, ধর্ম অনুযায়ী ভাষার মধ্যে বৈচিত্র্য রয়েছে, কাল অনুযায়ী আবার ভাষার মধ্যে বৈচিত্র্য রয়েছে, প্রত্যেকটি ভাগই গুরুত্বপূর্ণ। কিন্তু তোমাদের পাঠ্য বইয়ে বিশ্বের ভাষা ও পরিবার এই অধ্যায়টিতে মূলত তুলনামূলক ভাষা বিজ্ঞান পদ্ধতির যে প্রধান এবং প্রথম যে দুটি ভাগ রয়েছে, অর্থাৎ এই ভাষার রূপতত্ত্ব বা আকৃতি অনুযায়ী ভাষা শ্রেণীবিভাগ একটি, এবং গোত্র বা বংশ অনুযায়ী ভাষা শ্রেণীবিভাগ, মূলত এই দুটি শ্রেণীবিভাগ বা এই দুটি শ্রেণীবিভাগের কারণে ভাষা বিশ্বের সমস্ত ভাষাগুলিকে যে সমস্ত ভাগে ভাগ করা যায় তাদের বৈশিষ্ট্য ইত্যাদি সম্পর্কে আমরা বিস্তারিতভাবে এই অধ্যায়টিতে জানব। এবারে আমরা প্রথমেই যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ভাষার রূপতত্ত্ব বা আকৃতি অনুযায়ী যে ভাষার শ্রেণীবিভাগ। তাহলে ভাষার রূপতত্ত্ব বা আকৃতি অনুযায়ী ভাষার শ্রেণীবিভাগ কী? না, ভাষার মধ্যে বাক্য ও শব্দের বিশ্লেষণ করে সেই অনুযায়ী যখন ভাষাকে, ভাষার শ্রেণীবিভাগ গড়ে তোলা হয় বা শ্রেণীবিভাগ তৈরি করা হয় তখন তাকে বলা হয় ভাষার রূপতত্ত্ব বা আকৃতি অনুযায়ী শ্রেণীবিভাগ। তাহলে ভাষার মধ্যে বাক্য বা শব্দকে আমরা জানি
যে কতকগুলি অক্ষর পাশাপাশি যদি সঠিকভাবে সঠিক ক্রম বিন্যাস করে বসে তবে সেগুলিকে আমরা শব্দ বলবো, আবার কতকগুলি শব্দ যখন যথাযথভাবে সেই ক্রম বিন্যাস অনুযায়ী যথাযথভাবে মনের ভাব প্রকাশ অনুযায়ী বসে অনেকগুলি তখন তাকে আমরা বলবো একটি গোটা বাক্য। যেমন আমি যদি বলি ভাত তাহলে সেটিকে আমি বলতে পারি শব্দ বা পদ, কিন্তু আমি যখন বলি আমি ভাত খাই, এই আমি একটা আলাদা শব্দ, ভাত একটা আলাদা শব্দ, খাই একটা আলাদা শব্দ, তখন কিন্তু এই তিনটি শব্দের মেলবন্ধনে এগুলিকে আমরা শব্দের সমষ্টি বলবো না, এগুলিকে আমরা একটা গোটা বাক্য বলবো। এই যে একটা গোটা বাক্যের মধ্যে ভাষার মধ্যে মূলত এই শব্দ এবং বাক্য এই বিষয়টাকে বিশ্লেষণ করা হয় যে পদ্ধতিতে তাকেই বলা হয় ভাষার তত্ত্ব বা আকৃতি অনুযায়ী শ্রেণীবিভাগ। অর্থাৎ একটি ভাষার মধ্যে যে শব্দ ব্যবহার করা হয়, শব্দগুলির মেলবন্ধনে যে একটি গোটা বাক্য তৈরি হয়, ভাষার মধ্যে এই শব্দ এবং বাক্যগুলোকে যে আলাদা আলাদাভাবে বিশ্লেষণ করা হয় তাই মূলত আলোচনা করা হয় এই ভাষার রূপতত্ত্ব বা আকৃতি অনুযায়ী যে শ্রেণীবিভাগটা করা হয়েছে তুলনামূলক আলোচনা পদ্ধতির মাধ্যমে এই বিষয়টির মধ্যে। তাহলে আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এতগুলি ভাগ রয়েছে, সর্বপ্রথম এবং প্রধানরূপে তুলনামূলক ভাষাবিজ্ঞানীরা তুলনামূলক ভাষার যে আলোচনা সেখানে ভাষার রূপতত্ত্ব বা আকৃতিকে স্থান দিলেন কেন, অন্য যে এতগুলি আরও বাদবাকি পাঁচটি ভাগ রয়েছে সেগুলিকে অতটা গুরুত্ব দিলেন না কেন? প্রত্যেকটি আলাদা আলাদাভাবে গুরুত্বপূর্ণ, তবে ভাষার রূপতত্ত্ব বা আকৃতি অনুযায়ী এই যে শ্রেণীবিভাগ ভাষার, বিশ্বের ভাষা ও পরিবারের ক্ষেত্রে এই শ্রেণীবিভাগটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ এর একটি গুরুত্বপূর্ণ দুটি বৈশিষ্ট্য বা আমরা বলতে পারি যে আলাদাভাবে দুটি ফলাফল রয়েছে। কী ফলাফল রয়েছে? না, যদি কোনো ভাষার রূপতত্ত্ব বা আকৃতি অনুযায়ী আমরা ভাষাকে বিশ্লেষণ করি তবে সেক্ষেত্রে ভাষার যে সাংগঠনিক রূপ আছে, সাংগঠনিক রূপ মানে যে ভাষাটি কীভাবে গঠিত হয়েছে, যথাযথ কীভাবে সংগঠিত হয়েছে, এই যে তার সংগঠনের রূপটা আমাদের কাছে অত্যন্ত স্পষ্টভাবে ধরা পড়ে। এবং আরেকটি বিষয় হলো আমরা এই যে ভাষার রূপতত্ত্ব এবং আকৃতি অনুযায়ী ভাষাগুলিকে আলোচনা করছি, তার শ্রেণীবিভাগ করছি, এর ফলে ভাষার একটা নির্দিষ্ট মানদণ্ড স্থির হয়। নির্দিষ্ট যদি কোনো বিষয়ের মানদণ্ড না থাকে তবে সেখানে কিন্তু আলোচনা যথাযথভাবে হয় না। তাহলে ভাষাবিজ্ঞানীরা, বিশেষ করে তুলনামূলক ভাষাবিজ্ঞানীরা, এই যে তুলনামূলক ভাষাবিজ্ঞান পদ্ধতিতে মূলত ভাষার রূপতত্ত্ব বা আকৃতি অনুযায়ী এই শ্রেণীবিভাগটির উপর বিশেষভাবে জোর দিয়েছে, তার অন্যতম দুটি সুবিধা বা ফলাফল আমরা এই উপকারিতা এটাই বলতে পারি, এক হচ্ছে ভাষার সাংগঠনিক রূপটা খুব স্পষ্টভাবে ধরা পড়ে এবং দ্বিতীয় হলো ভাষার একটা নির্দিষ্ট মানদণ্ড খুব সহজেই পাওয়া যায়। এই যে ভাষার রূপতত্ত্ব বা আকৃতি অনুযায়ী যে বিশ্বে ভাষা ও পরিবারকে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে সেক্ষেত্রে মূলত এই ভাষাকে দুটো ভাগে প্রথমে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে অসমবায়ী শ্রেণীভুক্ত ভাষা, একটা হচ্ছে সমবায়ী শ্রেণীভুক্ত ভাষা। তাহলে ভাষার রূপতত্ত্ব বা আকৃতি অনুযায়ী ভাষাকে মোট কটি ভাগে ভাগ করা যাচ্ছে? ভাষাকে মোট দুটি ভাগে ভাগ করা যাচ্ছে। কী কী? একটা হচ্ছে অসমবায়ী শ্রেণীভুক্ত ভাষা, আরেকটি হলো সমবায়ী শ্রেণীভুক্ত ভাষা। আবার এই যে সমবায়ী শ্রেণীভুক্ত ভাষা রয়েছে, এই সমবায়ী শ্রেণীভুক্ত ভাষাকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়। একটা হলো মুক্তাঙ্গয়ী শ্রেণীভুক্ত ভাষা, একটা হলো অত্যন্বয়ী শ্রেণীভুক্ত ভাষা এবং অপরটি হচ্ছে সমন্বয়ী শ্রেণীভুক্ত ভাষা। তাহলে ভাষার রূপতত্ত্ব বা আকৃতির মধ্যে ছোটো প্রশ্ন আসে, শ্রেণীবিভাগকে যদি করো বলা হয় তাহলে প্রথমে ভাষা লিখে ভাষাকে দুটি ভাগে ভাগ করা যাচ্ছে, অসমবায়ী সমবায়ী সমবায়ীকে আবার তিনটি ভাগে ভাগ করা যাচ্ছে, মুক্তাঙ্গয়ী অত্যন্বয়ী এবং সমন্বয়ী। বিশ্বের ভাষা ও পরিবার এই অধ্যায়টির আলোচনা এই ভিডিওতে এই পর্যন্তই। এই অধ্যায়টির বাকি আলোচনা আমরা পরের ভিডিওতে